কথাটো হল যে এলপি ইউপি আমার পরীক্ষা নহয় টেট কোয়ালিফিকেশন বিএলএডর মার্কস ডিগ্রি মার্কস হায়ার সেকেন্ডারির মার্কস ক্যালকুলেট করে পেলাই রিজাল্টটো দিয়া হয় কিন্তু অতি সম্প্রতি কিছু প্রশ্ন উত্থাপন হওয়ার কারণে ইয়াকো আমি পরীক্ষা অনুষ্ঠিত করার কারণে অর্থাৎ রিক্রুটমেন্ট টেস্ট এটা হব আপনি কোরবাত বিএলএডত 98% পাইছে মেট্রিকত 58 অথবা হায়ার সেকেন্ডারি 58 পাইছে ডিগ্রীত 60% পাইছে আগতে আমি সেইবিলাকৰ পৰা পাৰ্চেণ্টেজ দিছিলোঁ এতিয়া অল ইণ্ডি ইকুৱেল আপোনাৰ আমাক বিএলএড লাগে আপোনাৰ বিএলএডখন হ'লে সাফিচিয়েণ্ট তাত আৰু কিমান নম্বৰ পাইছে সেইটো আমি নাচাওঁ টেটত কিমান নম্বৰ পাইছে সেইটো আমি নাচাওঁ বা ডিগ্ৰীত কিমান নম্বৰ পাইছে সেইটো আমি নাচাওঁ আমি চাম ৰিক্ৰুটমেণ্ট আমাৰ যিটো আমি টেট পৰীক্ষা পাতিম সেই পৰীক্ষাটোত আপুনি কিমান নম্বৰ তো এইটো ডিএলএডটো চিম্পলি এটা কোৱালিফাইং এক্সামিনেশ্যনহে